এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হল, একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হবে নিচে চারটি অপশনের মধ্যে তোমাদের বলতে হবে। প্রশ্নটির উত্তর করার জন্য আমরা একটি থিওরেম জানব। আমি প্রথমে একটি বিন্দু নিলাম যার নাম দিলাম ও। এখন এই ও বিন্দুকে কেন্দ্র করে আমি একটি বৃত্ত অঙ্কন করলাম। এবার এই বৃত্তের পরিধির উপর আমি একটি বিন্দু নিলাম যার নাম দিচ্ছি বি। এরপর পরিধির উপর আরও একটি বিন্দু নিলাম যার নাম দিচ্ছি সি। তাহলে আমরা যদি বলি বিসি বৃত্তচাপ, বিসি বৃত্তচাপ মানে এইটা হচ্ছে বিসি বৃত্তচাপ, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত এই চাপটার দৈর্ঘ্য। কিন্তু বিসি বললে অ্যাকচুয়ালি বৃত্তচাপ বোঝায় না, কেন? কারণ বিসি বললে এটা একটা স্ট্রেট লাইন বোঝায়। তাই তুমি বৃত্তচাপ বলতে গেলে এই বি আর সি এর মাঝে যে কোনো একটি বিন্দু নাও। আমি একটি বিন্দু নিলাম যার নাম দিলাম পি। এবার তুমি বলতে পারো যে বি পি সি একটি বৃত্তচাপ, অর্থাৎ বি পি সি বললে এই বি থেকে সি পর্যন্ত এই বৃত্তচাপটি বোঝাবে। বিসি বললে কিন্তু কখনোই বৃত্তচাপ বোঝাবে না, বিসি বললে ওটা একটি সরলরেখা বোঝাবে। তাহলে আমি বি পি সি একটি বৃত্তচাপ নিলাম। এরপর আমি বি আর ও এবং সি আর ও যোগ করলাম, তাহলে বি ও সি একটি কোণ পেলাম। এই বি ও সি এই কোণটাকে বলা হয়ে থাকে কেন্দ্রস্থ কোণ। বি ও সিকে কেন্দ্রস্থ কোণ বলা হয় কারণ এই বি ও সি কোণটা বৃত্তের কেন্দ্র ওতে উৎপন্ন হয়েছে, তাই কোণ বি ও সিকে কেন্দ্রস্থ কোণ বলা হয়ে থাকে। এরপর আমি বৃত্তের পরিধির উপর আরেকটি বিন্দু নিলাম যার নাম দিলাম এ। এখন বি এ আর সি এ যোগ করলাম, তার ফলে বৃত্তের পরিধির উপর একটি কোণ উৎপন্ন হয়েছে যার নাম হচ্ছে বি এ সি। যেহেতু এই কোণটা বৃত্তের পরিধির উপর উৎপন্ন হয়েছে তাই কোণ বি এ সি কে বলা হয়ে থাকে পরিধিস্থ কোণ, বা এর আর একটা নাম আছে বৃত্তস্থ কোণ। এখানে খেয়াল রাখবে যে কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ এই কোণ দুটো যে বৃত্তচাপের উপর অবস্থিত সেই বৃত্তচাপের দুটি বিন্দু বি এবং সি দিয়ে কোণ দুটি উৎপন্ন হবে। অর্থাৎ কোণ বি ও সি এর ক্ষেত্রে দেখো এই বি বিন্দু আছে আবার সি বিন্দু আছে, আবার কোণ বি এ সি এর ক্ষেত্রেও বি বিন্দু আছে সি বিন্দু আছে। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ এবং পরিধিস্থ কোণের বাহু দুটি অবশ্যই বি ও সি বিন্দুগামী হবে। এখন যদি আমরা কোণ বি এ সি এর মান এক্স ধরে নিই, তাহলে তোমরা মনে রাখবে কোণ বি ও সি এর মান হবে এক্স এর দ্বিগুণ, অর্থাৎ টু এক্স। অর্থাৎ বি এ সি যদি 20 ডিগ্রি হয় তাহলে বি ও সি হবে 20 ডবল 40 ডিগ্রি। অর্থাৎ পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণের থেকে কেন্দ্রস্থ কোণটা দ্বিগুণ হবে। তাহলে আমরা বলতে পারবো যে একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ।
অথবা উল্টো করে বললে কি বলবো, না একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমরা বলতে পারবো যে একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে দেখি প্রশ্নটির উত্তর কোনটি হবে। না বলেছে একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের, অর্থাৎ এই বৃত্তস্থ কোণটা এই কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। তাহলে অ্যান্সার হবে এ। এবার আমরা একটি নোট পড়ব। যে চিত্রটি আঁকা আছে সেই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিপিসি বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হল বিওসি। আরও দেখতে পাচ্ছি যে বৃত্তের পরিধির উপর আরও একটি বিন্দু এ আছে। আমি বৃত্তের পরিধির উপর আরেকটি বিন্দু ডি নিলাম, এরপর বি এ আর ডি এ যোগ করলাম। তাহলে দেখো বিপিডি বা বলতে পারো বিপিসিডি বৃত্তচাপের ওপর পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ হল বি এ ডি। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে বিপিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এবং বিপিডি বৃত্তচাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ হচ্ছে বিএডি। তাহলে আমরা লিখে ফেলি যে বিপিসি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ হল বিওসি এবং বিপিডি বৃত্তচাপে পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ হল বিএডি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ আলাদা আলাদা বৃত্তচাপে অবস্থিত। তাই এখানে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ বা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক এই সূত্রটি প্রয়োগ করা যাবে না। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ বা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক এই সূত্রটি প্রয়োগ সেখানেই করা যাবে যেখানে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ একই বৃত্তচাপের উপর অবস্থিত হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি কোণ বিওসি 2x হয় তাহলে কোণ বিএসি x হবে এটা বলা যাবে না।